নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জবাই জে ইউটিউব চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবাংলা মহিলাদের জন্য সুখবর। পশ্চিমবাংলা মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প চালু করেছেন রাজ্যে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে কন্যাশ্রী, এক একটি প্রকল্পে এক এক রকমের সুবিধা দেওয়া হয় মহিলাদের। বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে এমন একটি প্রকল্প চালু করতে চলেছেন, যে প্রকল্পে আবেদন করলে মহিলারা পাবেন 5,000 টাকা। বন্ধুরা, কি এই প্রকল্প? কিভাবে আপনারা এই প্রকল্পে আবেদন করবেন? আবেদন করতে গেলে ডকুমেন্ট কি কি লাগবে? সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটাকে পুরোপুরি দেখবেন। রাজ্য সরকারের নয়া স্বনির্ভর প্রকল্প জাগো, উপকৃত হবেন প্রায় 1 কোটি মহিলা। বন্ধুরা, মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে রাজ্যে চালু হয়েছে জাগো প্রকল্প। এর নামকরণ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেয়েদের স্বনির্ভর করতেই এই প্রকল্প। রাজ্যের আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের জন্য একাধিক প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যেমন কন্যাশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রীর মতো প্রকল্পগুলির মাধ্যমে রাজ্যের পড়ুয়ারা উপকৃত হচ্ছেন, তেমনি খাদ্যসাথী প্রকল্পের জন্য রাজ্যের সমস্ত মানুষ অত্যন্ত কম মূল্যে চাল গম পেয়ে থাকেন। তবে এবার বন্ধুরা, রাজ্যের মহিলাদের আর্থিক সাহায্য দিয়ে আরো ভালোভাবে স্বনির্ভর করে তুলতে জাগো প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী জাগো প্রকল্পের আওতায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য এককালীন 5,000 টাকা করে দেওয়ার ঘোষণা করা হলো। বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা সৃষ্ট জাগো প্রকল্পে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই প্রকল্পের আওতায় ফ্রিতে পেয়ে যাবেন 5,000 টাকা। এছাড়াও বন্ধুরা, ব্যাংক থেকে লোনের সুবিধা পাবে। যাদের এই প্রকল্পের নাম থাকবে তারা একটি স্মার্ট কার্ড পেয়ে যাবেন। এই স্মার্ট কার্ডের মাধ্যমে 2 লক্ষ টাকার স্বাস্থ্য বিমার সুবিধা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। আর বন্ধুরা, জাগো প্রকল্প বাস্তবায়ন করতে 700 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এরপর দেখুন বন্ধুরা, কিভাবে জাগো প্রকল্পে আবেদন করবেন। জাগো প্রকল্পে আবেদন করার জন্য প্রথমত স্বনির্ভর গোষ্ঠীর দলে নাম থাকতে হবে। বন্ধুরা, এই প্রকল্পে আবেদন করার জন্য এলাকার পাশাপাশি সংঘের নেত্রী বা উপসংঘের নেত্রীর সাথে কথা বলতে হবে। তারা একটি ফর্ম দেবে আপনাকে, সেটি পূরণ করে জমা দিয়ে আবেদন করতে হবে জাগো প্রকল্পে। এরপর দেখুন বন্ধুরা, মিস কল দিয়ে কিভাবে জাগো প্রকল্পে টাকা পাওয়া যাবে জানবেন। বন্ধুরা, জাগো প্রকল্পে মিস কল দিয়ে আপনি জানতে পারবেন আপনি কবে থেকে টাকা পাবেন। এর জন্য বন্ধুরা, অবশ্যই আবেদনকারীকে ফর্ম পূরণ করার সময় যে নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বার থেকে মিস কল বা মেসেজ করতে হবে। জাগো প্রকল্পে মিস কল করার নাম্বারটি হলো 777-300-3003। এরপর দেখুন বন্ধুরা, জাগো প্রকল্পে টাকা পাওয়ার শর্তগুলি কি কি। 1 নম্বরে বলা হয়েছে আবেদনকারীকে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে। এছাড়া বলা হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর দলটির বয়স কমপক্ষে 1 বছর হতে হবে। 3 নম্বরে বলা হয়েছে স্বনির্ভর দলের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। 4 নম্বরে বলা হয়েছে স্বনির্ভর দলগুলির ব্যাংক অ্যাকাউন্টে খোলার পর অন্তত 6 মাস হতে হবে। 5 নম্বরে বলা হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর ব্যাংক অ্যাকাউন্টে অন্তত পক্ষে 5,000 টাকা জমা থাকতে হবে। এছাড়া বন্ধুরা, জাগো প্রকল্প সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকলে 777-300-3003 এই হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন।